वेलकम बैक फ्रेंड्स, मायर किचन रूमे आबारो सबाई के स्वागत। आज के आम्रा होली स्पेशल एक रेसिपी तैरी करेछी। आपनारा देखी बुझे गेछेन आज के आम्रा तैरी करेछी मटर पनीर। खुबी सुस्वादु ए रेसिपिटी, तो बेशी देरी ना करे चलुन आज के देखे नेवा जाक ए असाधारण रेसिपिटी। प्रथमे आम्रा एखाने एकटु तेल दिए गरम करे नेब। एबार आम्रा पनीरेर उपर सामान्य हलुद गुड़ो एवं नून, तार साथे एकटु लाल मरिचेर गुड़ो दिए भालो करे पनीरगुली मेरिनेट करे नेब। पनीरगुली भालो करे मेरिनेशन करे नेवार पर आम्रा पनीरगुली भेजे नेब। बंधुरा, आपनारा जारा आमादेर चैनेले नतून तारा अवश्य आमादेर चैनेलटी सबस्क्राइब करबेन एवं पाशे थाका बेल आइकने अवश्य प्रेस करबेन, ताहले भिडियो नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछे जाबे। तो एबार आम्रा पनीरगुली भेजे नेब। पनीरगुली आपनारा एकटु लाल लाल करे भेजे नेबेन। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পনিরগুলি এখানে ভাজা হচ্ছে। এ দেখুন, পনিরগুলি একদম ডিপ ফ্রাই করে ভেজে নেওয়া হয়েছে। দেখেও কিন্তু বেশ সুন্দর লাগছে পনিরগুলি। তো এবার আমরা পনিরগুলি একটা বাটিতে উঠিয়ে নেব। বন্ধুরা, এই হোলি স্পেশাল রেসিপিটি অবশ্যই ঘরে ট্রাই করবেন। আপনারা এই রেসিপিটি রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারেন। এবার আমরা দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। এবার আমরা তাতে দিয়ে দেব সামান্য জিরে। এখানে আমরা গোটা জিরে ইউজ করেছি। এবার আমরা তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার আমরা পেঁয়াজ কুচি এবং জিরেগুলি ভালো করে ভেজে নেব। এবার সামান্য হলুদ গুঁড়ো, নুন, এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবং সামান্য গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা দিয়ে এবার আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা জল ছেড়ে দেয়। এবং ততক্ষণে বন্ধুরা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের পাশে এইভাবেই থাকবেন বন্ধুরা। আমরা আরও অনেক নিত্য নতুন রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করতে থাকব এবং আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা পেয়ে আমরা আজকে এতটুক পর্যন্ত আসতে পেরেছি, তাই আমরা অত্যন্ত গর্বিত। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করে যাবেন, আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করব।
এবারে সামান্য জল আমরা দিয়ে দিলাম, তো মশলাটা এবার আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয় খেতে, আপনারা হয়তোবা খেয়েছেন, তবে আমাদের রেসিপিটি অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, বন্ধুদের সাথেও ট্রাই করবেন, দেখবেন সবাই এই রেসিপিটি খেয়ে খুবই প্রশংসা করবে। এবার দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো। আদা রসুন বাটা। দিয়ে এবার আমরা আবার একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেওয়া হলো। এই দেখুন মশলাটা কিন্তু জল ছেড়ে দিয়েছে, তারপরেও আমরা একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এবার আমরা তাতে দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমরা এখানে একটি গোটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এই দেখুন আমাদের মশলাটা একদম পুরোপুরি ভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আপনারা বন্ধুরা নিজেদের পরিমাণ মতো আপনারা জলটা দিয়ে দেবেন। অনেকে একটু কষা কষা খেতে ভালোবাসে, অনেকে একটু ঝোল পছন্দ করে, সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন। এবার আমরা তাতে দিয়ে দিচ্ছি মটর। মটর পনির তৈরি করার জন্য এটি একটি প্রধান উপাদান, আপনারা অবশ্যই সবুজ মটর ইউজ করবেন, তাহলে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ লাগবে। এবার আমরা কিছুক্ষণের জন্য ছেড়ে দেব, যাতে করে মটরগুলি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার আমরা তাতে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলি। এইভাবে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে আমাদের আজকের এই স্পেশাল রেসিপিটি তৈরি হয়ে যাবে। রেসিপিটি খেতেও বেশ সুস্বাদু এবং দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ঘরে এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন খুব ভালো এবং সুন্দর একটি কালার নিয়েছে, বন্ধুরা অবশ্যই ঘরে রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ये देखुन बंधुरा आमादेर आजकेर स्पेशल रेसिपिटी प्राय तैरी हो गेछे। तो आमादेर ए स्पेशल रेसिपि अर्थात मटर पनीर टी तैरी हो गेलो। एबार आमरा घरे सबार साथे एटी सार्व करब। आपनारो घरे तैरी करे सबार साथे सार्व करुन। आर आमादेर भिडियोटी जदि भालो लेगे थाके तो आपनादेर काछे एकटी रिक्वेस्ट थाकबे बंधुरा, अवश्यई आमादेर चैनलटी सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकने अवश्यई प्रेस करबेन। आमरा एई धरनेर भिडियो आरो आपलोड करते थाकब एबं एकटी लाइक कमेंट অবশ্যই করবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।